তৎকালীন অবস্থায় নিজেরা কিছু সহযোগিতা করেছিলাম, কিন্তু মাথার ছাদ আজকে অন্তত এরা পেয়েছে বলে নিজেরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা তার অনুপ্রেরণায় এবং আজকের এই যে তারা পুনর্বাসন পেল তার জন্য তারাই অভিনন্দন জানিয়েছে বেনারস রোড অধিবাসী বৃন্দ। আমি তাদের ডাকে ছুটে এসেছি এবং এদের পাশে আগেও ছিলাম, আজকেও আছি। হাওড়া পুর নিগম সব রকম সহযোগিতা করেছিল, পশ্চিমবঙ্গ সরকার সব রকম সহযোগিতা করেছিল, আর আমরাও মানুষের পাশে সবসময় ছিল। ভালো লাগছে আজকে যে সত্যি কথা বলতে দেখুন, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটে নিয়েই সংগ্রাম। আজকে তাদের নিজ নিজ প্রচেষ্টায় তারা নিশ্চয়ই তারা পড়াশোনা রুটি রুজি করতে পেরেছে, কিন্তু তাদের বাসস্থানের ক্ষেত্রে ক্ষমতা ছিল না। আজকে যে বাসস্থান যারা পেয়েছে, মাথার ছাদ যারা পেয়েছে, তারা সবথেকে আনন্দিত। তাদের পরিবারের প্রতি আমি নিজেকেও এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আনন্দিত লাগছে। ছাদ ছিল না, সে তো আমাদের ছাদ হয়েছে দিদির দয়াতে। আর একটা কথা, আমরা যদি 7 দিন আমাদের দাদা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের যা হেল্প করেছেন সেটা আমরা মানে বাধাকালীন ভুলতে পারবো না। আর দাদাকে খুব খুব অভিনন্দন জানাই। এনার মতন যদি এমআইসি সব জায়গায় থাকে তাহলে বহুত উন্নতি হবে। ভগবানকে কামনা করব যে এনার মতন সব জায়গায় এমআইসি হোক। আমার নাম ভোলাশঙ্কর মাহাতো। খুব উদ্বোধন কিছু না, মানুষের আনন্দে আমরা সামিল হয়েছি। গত 2018 1 সেপ্টেম্বর বেনারস রোডের এই জায়গাতে বিরাট অগ্নিদগ্ধ হয়, প্রায় 35টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, 7টা বাড়ি পুরোপুরি একদম নষ্ট হয়ে যায়। এদের মাথার ছাদ ছিল না, তাদের জামা কাপড় পরা, রান্না খাওয়ার কোনো কিছু পরিবেশ ছিল না। আমরা যুদ্ধকালীন তৎপরতায় হয়তো সেই সময় সেটাকে রেজিস্ট করতে পারলেও, কিন্তু তাদের পরিবার একদম রাস্তায় দাঁড়িয়ে যাওয়ার মতো। সেইখানে আমরা জামা কাপড় বাসনপত্র সাময়িকভাবে আমরা যতটা পেরেছিলাম দিয়েছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার অন্তর থেকে এই পরিবারগুলোর প্রতি তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করেন যে এখনই এই পরিবারগুলোর বাড়ি তৈরি করে দিতে হবে, নতুন করে তাদের পুনর্বাসন দিতে হবে। আরেকদিকে তিনি কম্পেনসেশন 35,000 টাকা করে দিয়েছিলেন সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন থেকে ডিএম থ্রু, আর হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমরা আরও 10,000 টাকা করে দিয়েছিলাম। मैं भगवान से प्रार्थना करता हूँ এবং আজকে তাদের হাতে তাদের হাতে দেওয়া হবে। স্থানীয় এবার আমি আমাদের প্রিয় নেতা এবং আমাদের সুতুককে চাই, আমার বেনারস রোড নাগরিক দিন হাম লোকো বড়ি দুঃখ কে দিন থা, মানে সুবে আয়া সব লেকে উন লোগো কো রহনে কে লিয়ে, উন লোগো কো পড়াই কে লিয়ে, উন লোগো কো খানা কে লিয়ে বর্তন।